কোন ভাষায়? হিব্রু 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 লিখে নেন। তাওরাতের সে তিবিয়ানি ভাষায়, ইনজিলের সে সিরিয়ানি ভাষায়। বলুন ভাই, আপনি কি হিব্রু ভাষা জানেন? আপনাকে হিব্রু ভাষা শুনেছেন? হিব্রু ভাষা কেউ শুনেছেন? কেন পৃথিবীতে এখন ইসরায়েলে এই ভাষাতে আমাদের দেশে সবচাইতে যাকে নিয়ে বেশি বিতর্ক, তিনি হচ্ছেন রাম নারায়ণ, রাম হরে কৃষ্ণ হরে রাম। এই রাম হলো হিব্রু ভাষা। লেখো লেখো লেখুন, সিবিআই এর বন্ধুরা, আইবির লোকেরা, আমাদের আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসনের বন্ধুরা, আজ রাম রাম নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের নামাজ বন্ধ করার আন্দোলন চালাচ্ছেন আপনারা। এই রাম হলো হিব্রু ভাষা। তব মানুষে জনম রাম ও নমস্তস্যায় নমা নমা। বাল্মীকি মুনি বলেছে, রামের জন্ম আমার মনের মধ্যে, রাম হলো ভগবান কল্পনা, রাম হলো ভগবান, ওটা আমার বেদের ভাষা নয়, রাম হলো হিব্রু ভাষা, হিব্রু সংস্কৃত ভাষায় বাল্মীকি মুনি লিখেছেন। তব মানুষ জনম রাম ও নমস্তস্যায় নমা নমা, এই ভগবান রাম, এটা হচ্ছে হিব্রু ভাষা। তাই ভারতবর্ষের জমিনে আপনাদের মনে নেই যেদিন আমার ওই বোনটাকে, বোনটার নাম ছিল মুস্কান, ওরফে জেবা, মধ্যপ্রদেশের কলেজে গিয়েছিল মাথায় হিজাব পরে, হিজাব, আপনাদের মনে নেই? হ্যাঁ না বলো, আমার বোনটা হিজাব পরেছে, হিজাব। এই 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 আপনি কি জানেন এই হিজাবটা এসেছে কোথা থেকে? লিখে নেন লিখে নেন ভাই 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 ভাই, সংস্কৃত এসেছে আরবির আগে, সংস্কৃত ভাষা এসেছে আরবি ভাষার আগে। সংস্কৃত ভাষা এসেছে কোন ভাষার আগে? জোরে বলুন, আরো জোরে, আরবির আগে। আমরা আরবিতে যাকে হিজাব বলি, আরবিতে যাকে নিকাব বলি, আমাদের আমাদের ভারতবর্ষের সংস্কৃত ভাষায় লিখে নেন, তারে বলে ঢুংঘা। কি বলে? মুখস্থ করেন, মুখস্থ করেন, জীবনে শোনেননি, আমি তথ্য দিচ্ছি আজ, লিখে নিন, ঘুমঘর, ভয়রস্য, উমায় ভয়টা ঘুমঘর। এই ঘুমঘর মানে মুখ ঢাকনা, ঘুমঘর মানে হলো মুখ ঢাকা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই মুখ ঢাকা থাকে ভারতবর্ষের, ভালো করে লিখে নিন, হিন্দি বলায়ের 55% বিবাহিতা হিন্দু মেয়েরা ঘুমঘট পরে, ঘুমঘট। এই ঘুমঘটের সংস্কৃত হচ্ছে অবগুণ্ঠন। মুখস্থ কর, সংস্কৃত অবগুণ্ঠন থেকে ঘুমঘর শব্দের উৎপত্তি। অবগুণ্ঠন মানে মুখ ঢাকা, যার আর এক নাম হিজাব। রামায়ণে চলে যান, রামায়ণে মনে করে দেখুন, যেদিন রাম লক্ষ্মণ সুগ্রীব হনুমানের সাহায্য নিয়ে রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যা এসেছিল, মনে আছে? আপনাদের মনে নেই, পরের নিতে মনে থাকবে কি করে? সীতার মুখটা ছিল অবগুণ্ঠন, লেখেন অবগুণ্ঠন চ্যালেঞ্জ। 1,00,000 টাকার চ্যালেঞ্জ নয়, আমার গাড়িটা দেবো, আমার গাড়ি নয়, 1,00,000 টাকার গাড়িটা দিয়ে দেবো আমার গাড়ি, যদিও ড্রাইভারের সমাজে অসুবিধা, যাও গাড়িটা নিয়ে নেবেন, আমি চ্যালেঞ্জ করছি অবগুণ্ঠন। ওই অবগুণ্ঠন শব্দটা আজকের হিজাব। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই আমার ওয়াজ বুঝতে পারছো কি? আমার ওয়াজ বুঝতে পারছো? খুব জটিল, কিন্তু হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা। সেদিন রামায়ণের সীতা মাথায় অবগুণ্ঠন দিয়ে ঢেকে এসেছিল, অবগুণ্ঠন। রাম বলছে, অযোধ্যার নাগরিক তোমায় দেখতে চাই সীতা, তাই তুমি তোমার অবগুণ্ঠনটা খোলো। আপনাদের মনে থাকে না, মহাভারতের অর্জুন মনে করে দেখুন দ্রৌপদীকে বিয়ে করবে, দ্রৌপদী মনে আছে? মুন্ডু মনে আছে? দ্রৌপদীকে বিয়ে করতে গেলে কি করতে হবে? লক্ষ্য ভেদ করতে হবে, কি করতে হবে? পানি পানি হবে নিচে, উপরে মাছ, ওই মাছের চোখের ছবি পড়বে পানিতে, সেই পানিতে লক্ষ্য করে তীর মারতে হবে অর্জুনকে। যদি এই তীর পানিতে মাছের চোখ দেখে এই তীর যদি লাগাতে পারো, মহাভারতের দ্রৌপদী বিয়ে করবে অর্জুন।
তাই উনি উনি মনে করে দেখুন ওই পানিতে চোখ দেখছে মাছের তীর মারলে অবগুণঠন হিজাব পরা দ্রৌপদীকে নিয়ে আনা হলো আপনাদের মনে নেই শোনা আমি লম্বা করব না আপনাদের মাথায় ঢুকবে না আমি হাজারটা দলিল দিতে পারি সংস্কৃত থেকে যে ওরা আজকে যারা আমাদের হিজাব হিজাব বিরুদ্ধে করছে আজকে যারা বলছে হিজাব পরবে না আমি রামায়ণ মহাভারত ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ কোরআন শরীফ বলে দিয়েছে হে আমার নবী আপনি বলে দিন মুমিনদের নারী মুমিনদের পরিবার আপনার স্ত্রী কন্যা তারা একটা কাপড় পরবে কাপড় ওই কাপড় তার বর্তমান হিজাব এই কোরআনের নির্দেশ শুধু এতটুকু বলে দিয়েছিলাম ওই মেয়েটির পেটের বাচ্চা কার সেটা টেস্ট করার নাম হচ্ছে ডিএনএ টেস্ট ডিএনএ তাই মোহন ভাগবত বললে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ হলো এক ডিএনএ মানে রক্ত আমার প্রিয় ভাই রক্ত যদি এক হয় তাহলে বাপ এক হতে হবে না হ্যাঁ না বলুন আরে হে বাপকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্যার মোহন ভাগবতজি আপনি বলুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান রক্ত যদি এক হয় তাহলে বাবাটা এক হবে বাবা বাবা এক হলে রক্ত এক হবে না বলুন বাবাটার নাম কি মিস্টার মোহন ভাগবতজি বললেন বাবাটার নাম হলো আদম 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 নাম রহিনা ওম নমস্তস্যায় নমঃ নমঃ এটা হলো বেদের ভাষা এটা কোন ভাষা আমি গুনাহগার গোটা গ্রামবাসীর কাছে আবেদন করব আমরা যারা মাইকের আওয়াজ শুনছি আমাদের এই দিনই মাজমা দিনের বেলা যে যেখানে আছি সকলেই জমে জমে বসে যায় আকাশেতে চাঁদই মাহে রজবে ছবি তুলবে না এরা ব্যবসা করছে ইউটিউবে ছেড়ে দেয় আপনারা তুলবেন না আপনারা শুনে নিন ছবি তোলাই তো অবৈধ হারাম শিখে নিন আপনারা আপনাদের দোষ না কারণ এখন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে না সব অ্যান্ড্রয়েড মোবাইল আর আমার মোবাইলটা দেখুন তো এইটা দেখুন ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর সাথে আপনি জিজ্ঞেস করে দেখবেন ইমরান সিদ্দিকী সাহেব তখন ওনারা ওয়াজ করছেন তবে যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন তো হুজুরের সাথে বোম্বাই সফরে গিয়েছিলাম প্লেনে একটানা সাত দিন একসাথে ছিলাম খবর নিয়ে দেখবেন উনি পর্দা নিয়েছেন ওই সময় বোম্বাই বাসী তখন নতুন মোবাইল উঠেছে নোকিয়া 1026 ওই সময় আমাকে প্রেজেন্ট করেছিল যখন প্রথম মোবাইল ওঠে আমি চাইলে আপনাদের হাতে যে বড় অ্যান্ড্রয়েড 40,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারি কিন্তু এই মোবাইল আপনাদের জীবনটা নষ্ট করে দেবে ছোট ভাই এই মোবাইলের গেম এই ফ্রি ফায়ার পাবজি আপনাদের পড়াশোনাটাকে নষ্ট করে দেবে আমি মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে অনুরোধ রাখবো এই ছেলেদের যেন কোনো মোবাইলের সংযোগ না দেওয়া হয় এদের পরিবারের সাথে কথা বলবে প্রয়োজন হলে সপ্তাহে এসে আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই এরা যারা এরা ছবি তুলছে এরা ব্যবসা করে ভাই এরা আমাদের ছবি ইউটিউব আমারই ভুল হয়ে গেছে তার মানে কি জানো তো ওই টানতে গিয়ে সুইচ অফ হয়ে গেছে তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন জমে জমে বসে যান আপনাদের কাছে জিজ্ঞেস করছে ভাই আপনারা একটু বড় যারা আপনারা বলুন যে এটা কোন মাস আকাশেতে চাঁদ মাহে রজবে আচ্ছা আপনারা কি জানেন রজবের বাংলা মানে কি জানেন বলুন তো
রজবের বাংলা মানে হলো কালা এখান থেকে হুজুর বলে দিল বোধহয় একটা কি বললে কালা রজবের বাংলা মানে হলো বধি তার মানে হলো তার মানে হলো এত জোরে বললেও শুনতে পায় না এই মাসটা হলো কালা এই মাসটার গুণ হলো এই মাস আজি জুড়ে গোনাটা শুনতে পায় না এই মাস হলো ওই মাস যে মাসের এক তারিখে আপনারা তো আগামী দিন আলেম হবেন আপনারাই তো আগামী দিন বক্তা বক্তৃতা করবে কারা এখন যারা পড়ছেন আপনাদের মতো সব মাদ্রাসার ছেলেরা সুতরাং আপনারা আমাদের কাছে শুনে নিন বাবু আমি তো প্রায় 40 বছর হয়ে গেল এই লাইনে আমার দীর্ঘ অভিজ্ঞতা তো আপনারা শুনে নিন এই এই মাস পয়লা রজব আল্লাহ তার রসূলের আম্মা আমেনার সাথে আব্দুল্লাহর মিলন ঘটে এই রাতে এই মিলনে আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ রেহেমে মানে রসূল তার মায়ের পেটে যান এই মাস এই মাসে আল্লাহর নবী মিরাজে গেছিলেন মিরাজ মানে আল্লাহর সাথে দেখা ভালো করে ওয়াজ বুঝবেন এই মাসে আল্লাহর সাথে রসূলের দেখা হয়েছিল পৃথিবীর কোন ব্যক্তির সাথে রসূলের আগে এবং পরে আল্লাহর সাথে কারোর দেখা হয়নি ভাইয়া আর আমি চাই আমি প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ আল্লাহর সাথে আপনাদের দেখা হওয়া সম্ভব রসূল দেখা করেছেন ওটা শেষ নয় আপনার সাথে দেখা হবে যদি সুযোগ হয় আমি জানি না কতটুকু বান করতে পারবো চেষ্টা করছি আকাশেতে চাঁদ রবিউল আওয়ালে তারপরে রবিউল সানি তোমরা জানো গো জমাদিল আওয়াল জমাদিউল সানি এখন হলো রজব আকাশেতে চাঁদ দেখো মাহে রজবে এই মাসেতে দয়ার নবীর মিলাদ হয়েছে এই মাসেতে দয়ার নবী আছেন আরশে মুআল্লা সবাই মিলি পড়ব দরুদ যাবে মদিনায় আল্লাহ হুম্মা সাইয়্যিদিনা ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী
asra bi abdi lailam minal masjidil haram ilal masjidil aqsa. Bluetooth mode. Hello. Sammanito. Amader Koipukurer ei mohalla, madrasa, masjid. Amader Shudi Hafiz Sahib bhaijan. আপনি হ্যান্ডবিলে দেখেছেন ফুরফুরা শরীফের সানামধন্য মেহমানরা আপনাদের কাছে নসিহাত করবেন ইনশাআল্লাহ। এরই মাঝে আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান গত বছর আপনাদের কাছে রাস্তার ওই সাইটে তখন এই ঈদগার পাশের মাদ্রাসার বিল্ডিং হইনি বলে আমার মনে হয় না, কি ঠিক বলছি তো ভাই সাহেব? আপনারা গত বছরে যে নতুন একটি দিদি প্রতিষ্ঠান আপনাদের কৈপুকুরবাসীর ঐকান্তিক সহযোগিতা নিয়ে একটি দিনী মাদ্রাসা খুব ভালো করে ওয়াজ বুঝবেন, আমি আপনাদের কাছে এবছরে দুটি নসিহত শোনাবো এমন একটা সময়। এটা প্রথমত দিনের বেলা, এখন দ্বিতীয়ত এই মধ্যাহ্নকালীন সময় আমাদের সংসারের ফাঁকে নিঃসন্দেহে এটি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নিয়ে আপনি দিনের বেলা মাদ্রাসার কমিটির আহ্বানে গ্রামবাসীর ভালোবাসা নিয়ে আপনি এসে বসে বসে আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের একটা আয়াত এনেছি, খুব মন দিয়ে শুনবেন। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, ন্যূনতম বেশি নয়, আমি আপনাদের কাছে বোঝাতে চাই, এটা হলো ইংরেজি 2022, বাংলা 1428 সালের 14ই ফাল্গুন। আপনি ভালো করে বুঝে নিন, যে সময় আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচন চলছে, আমি নিজেও বসিরহাট দিয়ে এলাম, আমার এলাকা বসিরহাট, বসিরহাট পৌরসভার ভোট হচ্ছে হচ্ছে হাবড়া, আমি যে পথ দিয়ে এলাম অশোকনগরেও, এগুলো হচ্ছে পৌরসভার নির্বাচন। আপনার নজর দিয়ে দেখবেন যখনই ভারতবর্ষে কোন নির্বাচন শুরু হয় আপনার লক্ষ্য করে দেখবেন তখনই সংখ্যা গুরু আর সংখ্যা লঘু অর্থাৎ সরাসরি মুসলিমদের নির্বাচনের মাঠে টেনে এনে সাম্প্রদায়িকতার নামে ধর্মের নামে হিন্দু মুসলমানের মধ্যে এরা বিচ্ছেদ বাঁধিয়ে দিতে চায়। এরা ভালো করে ওয়াজ বুঝবেন, আমার মাদ্রাসার ছেলেরা আপনারা ঠান্ডা হয়ে শুনবেন, তারা উঠে যাবেন।
আপনাদের আচরণে যেন আমার মনসংযোগে চিহ্ন না ধরে। আমি এমন একটা সময় বক্তৃতা করতে বসেছি যে সময় উত্তরাখণ্ড যেখানে যেখানে বিধানসভার ভোট হচ্ছে, আজ ভোট আছে উত্তরপ্রদেশে। মনে করে দেখুন, বিগত কয়েকদিন আগে উত্তরাখণ্ডের হরিদ্বারে একদল সাধু সন্ন্যাসী তারা ধর্মের নামে মুসলিমদের গণহত্যার ফতোয়া দিয়েছিল। আপনাদের জানা আছে ইয়েস আর নো? ভালো করে শুনে নিন। যখনই এরা গণহত্যার নামে মুসলিমদের, গণহত্যা মানে বোঝেন, গণহত্যা মানে হলো পৃথিবীর জমিন থেকে একেবারে বংশ ধ্বংস করে দেওয়া। আমি চেষ্টা করব, আমি যে সমস্যাগুলো তুলছি আমি এইগুলো কুরআন থেকে আপনাদের আবার সমাধান করে দেব। কেন কই পুকুরে কোরআনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, তত বিজ্ঞান চলবে? কোরআন হলো বিজ্ঞান। ইয়া সিন ওয়াল কুরআনিল হাকিম। হে ইয়াসিন, আপনি বলে দিন আমার কোরআন হলো বিজ্ঞানময়, 2022 চলবে, একবার জোরে বলুন। আপনাদের আলেমেরা বোঝাতে পারে না, এটা আলেমদের আমাদের দুর্ভাগ্য। আর আমি আপনাকে গবেষণা করে দেখিয়ে দিয়ে যাচ্ছি, ওরা বলছে গণহত্যা করব, এক নাম্বার। দুই নাম্বার, মনে করে দেখো, এই গণহত্যার একটি ধাপ হলো মুসলিম মেয়েদের মাথার হিজাব খুলে নিয়ে জয় সেজামের স্লোগান দিয়ে তাদের উলঙ্গ করা। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ভালো করে ওয়াজ শুনবেন। আপনাদের একরকম ওয়াজ শোনা অভ্যাস। আমি একেবারে জ্বলন্ত সমস্যা নিয়ে কোরআন থেকে সমাধান করে দেবো ইনশাল্লাহ, যদি সুযোগ হয়। কারণ এখানে আবার একটা কাজ করতে হয় তো, আমার জানি না কতটুকু বায়ান করা যায়, শুনতে থাকুন, আশা করা যায় মাথায় ঢুকবে। কেন এই দিনের বেলা এই বিজ্ঞানের কোরআনের দাতা সম্মেলনে এসে বসবেন? কেন কেন কই পুকুরের হাফেজ সাহেব মাদ্রাসার কোরআন শেখাবে ছেড়ে দেন, আর পরে কেজিতে দেবেন, কেজিতে স্কুলের নাম কেজি, কেজিতে দেবেন, কিন্ডার গার্ডেনে দেবেন, ছেলেকে অনার্স পড়াবেন। আরে আমার মেয়ে তো ইংরেজি অনার্স নিয়ে ফিফথ সেমিস্টার করছে, লেখাপড়া শেখাতে দোষ নেই, কিন্তু তার আগে ওই ছেলে আর মেয়েটাকে কোরআন শেখাতে হবে। কারণ কোরআন হলো ইউনিভার্সাল রিলিজিয়ান ফর not only Mohammedan but also came the whole society. Hindu is a another caste. Quran holo ekti sarbojonin dharma granto, mone rakhen bhashata universal, eta sokoler jonno esheche Allah er Quran. Bhalo kore bujhben, ora dharmer name muslim meyeder mathar কাপড় খুলতে বলছে হিজাব, বলছে না হ্যাঁ না বলুন। আপনার বাড়ির মেয়ের নিরাপত্তা নেই, ব্যাংকে গেলে ব্যাংকের এখনকার কর্মচারীরা বলছে আগে মাথার কাপড় খোলো তারপরে টাকা তোলো, বলছে না ভাইয়া। আরে কোথায় ওয়াজ করতে বসছি, একটু হ্যাঁ না বলুন। আপনার মেয়ে এখন আর নিরাপদ নেই, কেন? যেহেতু ওরা গণহত্যার ফতোয়া দিয়েছে, গণহত্যা তার মানে মুসলিম জাতিকে ওরা পৃথিবীর জমিনে রাখতে চায় না। আল্লাহর আল্লাহর শুকরিয়া আদায় করুন, রাশিয়া ভার্সেস ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধটা ইউক্রেনের সাথে নয়, বাস্তবে এই যুদ্ধ বেঁধেছে ন্যাটো বাহিনী ইউরোপ তথা আমেরিকার সাথে আর রাশিয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এ যুদ্ধ হলো, এ যুদ্ধ হলো পাপের যুদ্ধ, পাপ।
রাশিয়া আগে পাপ করেছিল মনে করো তখন যে দেশে রাশিয়া প্রথম পাপ করে সেই দেশটার নাম হচ্ছে আফগানিস্তান মনে করো তখন তখন রাশিয়া নাম ছিল না তখন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন মনে করে দেখো দেশটার প্রেসিডেন্টের নাম ছিল মিস্টার মিখাইল গর্বাচভ মনে আছে ভাইয়া মুখস্থ করো রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেছে কি হয়েছে ভেঙে চারটি মুসলমান দেশ তৈরি হয়েছে রাশিয়া তার চারটি মুসলমান দেশকে মেনে নিতে বাধ্য হয়েছিল অথচ এরাই আফগানিস্তানে হামলা চালিয়েছে লাগাতার আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে এই 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 রাশিয়ার পরে এলো কে আমেরিকার ন্যাটো বাহিনী উপলক্ষ হলো ওসামা বিন লাদেন আর তার দল তাদের ধরতে ইরাক ইরাক আর আফগানিস্তান জ্বালিয়ে দিয়ে আমেরিকা ন্যাটো বাহিনী গোটা মধ্যপ্রাচ্যের ইমানের কালেমার দাওয়াতটা মাথা ভেঙে দিয়ে চোরা কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি গোটা পৃথিবীর সব শক্তি এক হয়ে আজ ইমানের কালেমার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইমানের দাওয়াত চলবে না বন্ধ হবে আরো জোরে বলুন আর একটু জোরে আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা কি জানেন সৌদি গভর্নমেন্টের জাতীয় পতাকার রং হলো সবুজ সৌদি গভর্নমেন্টের জাতীয় পতাকা রসুলের রওজা মুবারাকের রং হলো সবুজ বর্ণের সেই সবুজ বর্ণের রঙে সবুজ পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা কি জানেন সৌদি গভর্নমেন্টের বর্তমান রাজা আমেরিকা পন্থী সালমান আত্মার বাপ ওই পতাকাটা তুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমাটা দূরে সরিয়ে দিতে চাইছে শুধু গদিতে টিকে থাকার লোভে আপনাদের মনে পড়ে না আপনাদের আসলে কিছু মনে থাকে না মনে করে দেখুন করোনার আবাহে ইউরোপের বিদেশে বাঁচার স্বার্থে ওরা আল্লাহর কাবার হজ বন্ধ করে দিয়েছে না হ্যাঁ না বলুন আরে জোরে বলুন এই কৈফিয়তের ভাই হজের মশলাটা কি হজের মশলা হলো যেদিন পয়সা হয়ে যাবে হজে যাওয়া সেই দিন হজের নিয়ত করতে হবে আপনার আপনি যদি মারা যান হজ না করে আপনি ইহুদি আর নাসারা হয়ে মারা যাবেন তাই হজের টাকা রয়েছে হজে যেতে পারলেন না আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি অমুসলমান হয়ে মারা গেলেন সৌদি গভর্নমেন্ট বিগত 3 বছর ধরে হজ বন্ধ করে দিয়েছে কিন্তু আপনি জানেন আমি 4 বার হজে গেছি আমার এই ছোট বয়সে আপনারা যারা হজে গেছেন তারা জানেন বা যারা জাননি তারাও জানেন আল্লাহ নবী বললে মনে করে দেখুন আল্লাহ নবী বললে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবার তওয়াব বন্ধ হবে না যদি মানুষ না করে তাহলে ফেরেশতারা করবে মানুষ যদি না করে কে করবে জোরে বলুন মানুষ মানে আমি আজি জোর আল্লাহ রাসূল জানতেন আল্লাহ জানিয়েছিলেন যে এমন একটা সময় আসছে যে সময় আপনার কাবার তওয়া বন্ধ হয়ে যাবে তাই রাসূল বললেন আল্লাহ আপনার কাবার তওয়া কিয়ামত পর্যন্ত বন্ধ হতে পারে না কাবা 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 আছে মক্কা আর কাবা খানি কাবা হলো
ওসিলা আল্লাহ নবী বললে মানুষ যদি কাবা তোয়াফ না করে তাহলে তাহলে ফেরেশতারা করবে সৌদি গভর্নমেন্ট কাবার তোয়াফ বন্ধ করে দিয়ে যে সিসিটিভি ক্যামেরা খাটিয়েছে ওই সিসিটিভি ক্যামেরায় গোটা বিশ্ব চমকে উঠেছে সাদা পোশাক পরা আল্লাহর ফেরেশতারা কাবা তোয়াফ করছে নারায়ে তাকবীর আরো জোরে বলবেন নারায়ে তাকবীর আরো জোরে বলে দেবেন নারায়ে তাকবীর আল কুরআনের আলো আল কুরআনের আলো আল হাদিসের আলো এই ঈমানের কালেমার দাওয়া চলবে না বন্ধ হবে আরে জোরে বলুন আপনাদের মনে নেই মনে করে লিখে নেন আমি পর পর মনে করিয়ে দিচ্ছি ওরা ওরা কি করলে ওরা ধর্মের নামে আমাদের মেয়েদের হিজাব খুলতে বললে স্লোগান দিলে জয় শ্রী রাম কথা মনে আছে ভাই ভুলে যাবেন না ওয়াজ ভুলে গেলে মুশকিল আপনাদের কাছে যে জায়গাটা এবার শোনাবো একটু মাথায় নেন আপনাদের মনে নেই ভারতবর্ষের জমিনে যখন এই মুসলিমদের গণহত্যা আর হিজাব নিয়ে উত্তাল গোটা পৃথিবী এখন উত্তাল তারই মাঝে এসে পড়েছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধ এরই ফাঁকে আমার কাছে বাধা থাকবে আমি যদি সুযোগ পাই এই যুদ্ধ অনিবার্য কারণ কারণ দুটো শক্তিশালী দেশ আমেরিকা এবং ইউরোপের ন্যাটো বাহিনী আর রাশিয়া এরা সকলেই পরমাণু শক্তিধর এরা যে কোনো সময় পরমাণু বোমা ফেলে পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিতে পারে যাদের হাতে এত শক্তি ভালো করে ওয়াজ শুনবেন যারা একটানা দীর্ঘদিন ধরে আফগানিস্তান ইরাক তথা সিরিয়া মিশর মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের জমিন থেকে পরিকল্পিতভাবে এরা ইমানের কালেমাকে তুলে দিতে চেয়েছিল ভালো করে বুঝবেন ওদের পাপ আজ তারা করছে কি পাপ বলুন তো ভাইয়া করোনার অমিক্রন আর করোনার আবাহে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ভালো করে শুনে নিন দ্বিতীয় হলো ব্রাজিল ব্রাজিল ইটালি ইউরোপ ইউইউই তিন নম্বর হলো ভারত ভারতবর্ষে এই মুহূর্তে করোনার মৃত্যুতে তিন নাম্বার তৃতীয় ভারতের সংখ্যা হলো সরকারি হিসাবে 5,40,000 আপনারা বলুন ভুল বুঝবেন না এই সরকারি হিসাব যদি 5,40,000 হয় আমরা জানি এই হিসাব নিঃসন্দেহে বেশি হবে আর এই হিসাবটা আমার কাছে বড় নয় আমার কাছে বড় হলো মৃত্যুটা মৃত্যু ভাই হাজার হাজার আমাদের প্রতিবেশীরা মারা গেছে হাজার হাজার যে উত্তরপ্রদেশে ভোট চলছে ওখানকার গঙ্গায় দাঁড়িয়ে কদিন আগে প্রধানমন্ত্রী ওম গঙ্গেত্রী নমো বলল অথচ গঙ্গার জলে পানিতে অসংখ্য লাশ শ্মশানে পোড়ানো আর্ধেক পচা ওই শ্মশানের পাশে মাটিতে পুঁতে দেওয়া লাশ ভেসে গোটা গঙ্গা যমুনা সব 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 দূষণ করে দিয়েছে যে দেশে সেই দেশের হিন্দু ভাইদের কাছে আমার আমার এখন জিজ্ঞাসা কেন জানেন এই প্রথম ভালো করে ওয়াজ শুনে নিন এই প্রথম
এই গণহত্যা আর হিজাবের পক্ষে যে লোকটা প্রথম মুখ খুলেছেন তার নামটা আগে লিখুন বলেন মেয়ার্স সিভিক্স পুলিশ প্রশাসনিক আমডাঙ্গা থানার বন্ধুরা সিবিআই এর ভাইরা লিখে নিন ভারতবর্ষের জমিনে প্রথম মুসলিমদের গণহত্যা এবং হিজাব আন্দোলনের পক্ষে যিনি প্রথম মুখ খুলেছেন তিনি হলেন ভারতবর্ষের আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নেতা প্রধানমন্ত্রী ডান হাত শ্রী শ্রী মোহন ভাগবত ভালো করে লিখে নিন মোহন ভাগবত জি যিনি বিশ্ব হিন্দু পরিষদের নেতা যিনি আরএসএস এর নেতা যিনি বজরং দলের নেতা তিনি কি বলেছে জানেন লিখে নিন তিনি বলেছেন হিন্দু ধর্ম এইভাবে কোন জাতির গণহত্যাকে সমর্থন করে না লিখে নিন উনি বলেছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি সকলের ডিএনএ সকলের কি এক ডিএনএ মানে কি ডিএনএ মানে হচ্ছে রক্ত জানেন না ডিএনএ মানে রক্ত না আল্লাহু আকবার কি গো সুগার টেস্ট জানেন না সুগার টেস্ট কি করা ওটা কি করে আপনার গায়ে চিনি আছে কতটা মাপে থাইরয়েড হইতে থাইরয়েড টিএসআই টি3 টি4 রক্তের গ্রুপ নাম আর ডিএনএটা কি ডিএনএটা হলো ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে আগে হ্যাঁ না বলুন ডিএনএটা কি ডিএনএটা কোন রক্ত বাবা আপনারা যারা লেখাপড়া জানেন একটু পিছিয়ে যাচ্ছে দু লাইন মনে করে দেখুন আপনাদের মনে নেই যেদিন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে কাবুল বিমানবন্দর দিয়ে মনে করে দেখুন ওই সময় একটি মেয়ের নাম শুনুন মেয়েটির বাড়ি হলো নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড কোন নিউজিল্যান্ড যে নিউজিল্যান্ডের মসজিদে গত 2 বছর আগে হামলা হয়েছিল মনে করুন নামাজ পড়াকালীন প্রধানমন্ত্রীর নাম ছিল জেসিন্ডা আরডেন মনে করে দেখুন এই মেয়েটির বাড়ি হলো নিউজিল্যান্ডে এই মেয়েটি চাকরি করে আল জাজিরা মিডিয়ায় মেয়েটি এসেছে তালিবানদের বিরুদ্ধে আমেরিকার ন্যাটো বাহিনীর যুদ্ধ এই রাশিয়ার সাথে যেমন চলছে সাংবাদিকরা গিয়ে যুদ্ধের ছবি তুলে পাঠায় কাগজে এই মেয়েটি এসেছে নিউজিল্যান্ড থেকে ভালো করে শুনবেন মিডিয়ায় কাজ করে মেয়েটা যুদ্ধের মাঠে অসংখ্য অসংখ্য সাংবাদিক আছে এক সাংবাদিক বন্ধুর সাথে মেয়েটির ভালোবাসা জমে গেছে হতে পারে দুজন ভালোবেসে একে অপরের লিপ টুগেদার একত্রে বসবাস করছে কথা বোঝা যাচ্ছে কি যুদ্ধ শেষ সেনাবাহিনী ফিরে যাচ্ছে কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তানে ফিরে এসেছে তালিবান তথা ছাত্র দল এই মাদ্রাসার ছেলেরা তালিবান কারা তালিবান মানে ছাত্র দল যাদের এরা বলছে সন্ত্রাসী যাদের বলছেন মাদ্রাসায় পড়লে এরা সন্ত্রাসী হয় এই টুপিওয়ালা এই পাগড়ি পরা এই ছেলেগুলোকে আগামী দিন এরা বলবে তালিবান সন্ত্রাসী না কই পুকুরের মাদ্রাসায় পড়লে তালিবান হয় না হয় কি দেখে নিন কি হয় ওই মেয়েটি পেটে বাচ্চা এসেছে লিপ টুগেদার করায় কথা বোঝা গেল কি এবার যার সাথে মিলনে বাচ্চা এসেছে সে আর বিয়ে করছে না মেয়েটি অসহায় হয়েছে এই মেয়েটি ভালো করে শুনবেন এই মেয়েটির পেটে এখন বাচ্চা অথচ স্বামী নেই অবৈধভাবে বাচ্চা এসেছে পেটে কেউ স্বীকার করছে না ওই ওই মেয়েটি বলবে ওই পুরুষের সাথে আমার মিলন হয়েছিল পুরুষটি স্বীকার করবে না কোর্ট বলবে এই ও রক্ত না ওই পুরুষটির রক্ত আর পেটের বাচ্চার রক্ত ল্যাবরেটরিতে ফেলে যে টেস্ট হয়
তারির নাম ডিএনএ অর্থাৎ ওই বাচ্চার রক্ত আর এই পুরুষের রক্ত যদি এক হয় তাহলে ওই বাচ্চাটা এই পুরুষের ঔরাজ্জাত ওই তোর বাবা কথা বোঝা যাচ্ছে ভাইয়া ভালো করে বুঝবেন বোঝা যাবে মেয়েটার পেটে বাচ্চা ফিরে গেছে কোথায় চাকরি করে যে আল জাজিরায় সেই আল জাজিরায় তুরস্ককে তুরস্ক বলল তোমার পেটে বাচ্চা তোমাকে জায়গা দেওয়া যাবে না অবৈধভাবে মিলন ঘটিয়েছো আর যুদ্ধ শেষ হয়ে গেছে তুমি তোমার দেশ নিউজিল্যান্ডে ফিরে যাও নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছে মেয়েটা ভালো করে শুনে নিন ফ্লাইট আপনারা প্লেনে চাপেন না আমি খুব চাপি আল্লাহ আমার নসিবে এত প্লেনে যাই এবছর এই করোনা আবাহে যেখানেই গেছি শুধু আর জিবি টেস্ট করে করে পারি না আমার আমার গাড়িতে দেখবেন যদিও আমার ড্রাইভার অসুস্থ বলে আমি অন্য ব্যবস্থা করে এসেছি যাই হোক যেটা বলছিলাম ওই 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 মেয়েটি যখন প্লেনে নিউজিল্যান্ডে নামতে যাচ্ছে নিউজিল্যান্ডের সরকার বলল ওই মেয়েটিকে এয়ারপোর্টে নামানো হবে না প্লেনের পাইলট বলছেন ম্যাডাম এক্সকিউজ মি আপনার ফ্লাইট ওরা নামতে দেবে না বলে কেন আমি তো নিউজিল্যান্ডের নাগরিক আমি তো ইউরোপীয় খ্রিস্টান আমাকে কেন নামতে দেবে না বলে তা জানি না ওরা আমার প্লেন ঘুরিয়ে নিতে বলছে আপনার পেটে বাচ্চা বলে হ্যাঁ বলে ওরা আপনার নামতে দেবে না আমি কি করব যদি আপনার দেশ নামতে না দেয় আমার প্লেনে তেল ফুরিয়ে যাচ্ছে স্বাভাবিক এখন বলুন কোথায় নামবেন বলে তুরস্ক তো আমাকে রাখো না তাহলে আমি যাব কোথায় বলে আপনি একটা কাজ করুন আপনি আপনি আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের আটটি এয়ারপোর্টের আমাদের দমদম এয়ারপোর্টে দেখবেন পূব দিকে যেটা জাতিদন নগর সাইড পড়ে ওই দিকে দেখবেন এমন একটা মেশিন ঘুরছে দেখবেন মেশিন এরা হাওয়ার মতো ঘুরছে দেখবেন এয়ারপোর্টে গিয়ে ওই মেশিন কথা বলে প্লেনের পাইলটের সাথে কথা বলছে প্লেনের পাইলট কথা বলছেন কাবুলের আফগানিস্তানের তালিবানদের সাথে কোন তালিবান যে তালিবানদের রাশিয়া একটা না 19 বছর আক্রমণ করেছিল আপনাদের মনে নেই আপনাদের মনে থাকে না কেন কোন ছাত্র দল যাদের বিরুদ্ধে 2001 থেকে 2021 পর্যন্ত আমেরিকা লাগাতার সন্ত্রাসের দফা চালিয়ে কোরআনটাকে বন্ধ করে দিতে চেয়েছিল বাবা আপনি জানেন না বাবা শুনে নিন মাদ্রাসার ছেলেরা আপনাদের জানা নেই আগামী তেসরা চৈত্র হবে পবিত্র লাইলাতুল বরাতের রাত আগামী তেসরা চৈত্র সবে বরাত হবে নিসফুল শাবান ওই শাবান উপলক্ষে দেবেন কৈফিয়তের মাদ্রাসা ওস্তাদ ঘরে ঘরে গিয়ে কোরআন তেলাওয়াত শোনাবে মিলাদ হবে কবর জিয়ারত হবে জায়গাটার নাম আফগানিস্তান একটি মাদ্রাসার ছেলে আপনাদের মতো আপনাদের মতো একটি মাদ্রাসার ছেলে কোরআন শরীফ বুকে নিয়ে পাড়ায় পাড়ায় পড়ে বেড়াচ্ছে কোন কোরআন আপনাদের মনে নেই সেদিন আমি বাংলাদেশ সফরে ছিলাম সেদিন ছিল 3 অক্টোবর মনে করে দেখুন দুর্গাপূজার অষ্টমী বাংলাদেশের কুমিল্লার একটি দুর্গাপূজার মণ্ডপে কে বা কারা আল্লাহর কোরআন দেখেছিল মনে আছে আপনাদের আপনাদের মনে থাকে না বাংলাদেশের কুমিল্লায় কে বা কারা আল্লাহর কোরআন দেখেছিল সেই সময় যে সময় আমাদের পাশের রাজ্য ত্রিপুরায় নির্বাচন ছিল পৌরসভার মনে করে দেখুন আপনাদের মনে থাকে না যখনই ভারতে নির্বাচন হয় তখনই ওরা সাম্প্রদায়িকতা তাস খেলতে শুরু করে ওই কোরআন শরীফ রাখা হয়েছিল দুর্গাপূজার মণ্ডপে ভাই কোরআন যদি দুর্গাপূজার মণ্ডপে রাখা হয় এর দ্বারা কি আল্লাহর কোরআন বেজ্জিতি হয় না 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 হবে কেন হবে কেন কোরআন তো আছে কোরআন তো আছে আল্লাহর নবীর কলবে আল্লাহর নবীর কলবে তো কোরআনটা ছিল না ভাই এ ভাই কোরআন ছিল কোথায় লাহে মাহফুজে না ভাই লাহে মাহফুজে না এই এই ছেলেরা এর আগে চারটি তিনটি কিতাবের সে তিনটি কিতাব একটি কিতাবের নাম জুবুর একটি কিতাবের নাম তাওরীত
একটি নাম ইনজিল মনে করে দেখো ছেলেরা জুপুরের ভাষা হলো হিব্রু মনে করে দেখো তৌরিতের ভাষা হলো তিবিয়ানি আর আর ইনজিলের ভাষা হলো সিরিয়ানি আর কোরআন ছিল আরবিতে আপনাদের মনে নেই তৌরিত ইনজিল জুপুর একদিন এসেছে মুসা নবীকে আল্লাহ ডাকলেন ও মুসা আপনি নবী হবেন মুসা নবীর কাছে আল্লাহ কোরআন নয় তৌরিত পাঠিয়ে দিলেন কিন্তু কোরআন এসেছে 22 বছর 6 মাস 14 দিন ধরে বাবা কোরআনটা ছিল বালহুয়া কোরআনুম মাসীদুন ফি লাওহি মাহফুজ ওই লাহে মাহফুজে থাকা কোরআন আল্লাহর নবীর কলবে এসেছে খোকা ও ছেলেরা আপনাদের কলবে এই কুরআনটা সংরক্ষিত হয়ে আছে খোকা আপনাদের কলবে আপনাদের কলবে আপনার কলবে আপনার মুরব্বি আপনি 30 পারার হাফেজ নন কিন্তু আপনি সূরা ফাতিহার হাফেজ আপনার কলবে ওটা মুখস্থ আছে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কোথায় আছে বাম স্তনে দুধের নিচের কলবে এখানে আছে বলে ওটা আপনার জবানে আসে ভাই তা না হলে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি দেখে দেখে পড়তে পারছেন না ওটা তো মুখস্থ আছে তাই পড়ছেন তাহলে নবীর কলবে কুরআন ছিল সেই কুরআন এসেছে হাফেজদের বুকে কুরআন এসেছে আপনাদের বুকে ছেলেটিকে ছেলেটিকে আফগানিস্তানের রাস্তায় আটকে দিল রাশিয়ার সৈন্যরা ধরে বলে এই এই তোমার হাতটা কি ও বলে এটা আল্লাহর কুরআন বলে না ওটা কুরআন নয় বলে হ্যাঁ এটা আল্লাহর কুরআন আমি হাফেজ এটা হলো পবিত্র সাবানের চাঁদ আমি আফগানিস্তানের বাড়িতে বাড়িতে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শোনাচ্ছি সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমানের রাশিয়ার সৈন্যরা বলল ওটা যদি তোমাদের আল্লাহর কুরআন হয় আজকে যেমন রাশিয়া লড়াই চালাচ্ছে ইউক্রেন মার খাচ্ছে রাশিয়া পরমাণু শক্তিধর ইউক্রেন কিছু নেই ঠিক তেমনি সেদিন আফগানিস্তানের হাতে রকেট পরমাণু বোমা ছিল না এই ছেলেটার হাতে ছিল আল্লাহর কুরআন বলে এটা যদি তোমার আল্লাহর কুরআন হয় তাহলে আমাদের উপরে ওই যে তালিবানেরা রকেট ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান পাঠাচ্ছে ওটা তুমি কুরআন শরীফ দিয়ে ওগুলো ভেঙে দাও তো যদি ওটা কুরআন হয় দেখবো তোমার কুরআন চলে কিনা 2022 সালে বসে আমার ওয়াজ বুঝতে ভালো করে বুঝবেন ছেলেটি বললে আপনারা কি বলছেন এটা তো আল্লাহর কোরআন বলে তাহলে তুমি তোমার কোরআন দিয়ে যদি ওটা গুপ্তচরের ডাই না হয় তা তুমি কোরআন শরীফ দিয়ে তুমি ভেঙে দাও ওই আমাদের বিরুদ্ধে মাইন পুঁতে রেখেছে মাইন ওই দেখো সব বর্ডারে মাইন পোতা তুমি ওগুলো কোরআন দিয়ে ভেঙে দাও বাস ছেলেটি বলে আপনারা কি বলছেন বলছে হ্যাঁ আপনারা মনে করে দেখুন বইয়ের নাম লিখুন আফগানিস্তানের জমিনে আমি আল্লাহকে দেখেছি পারেন তো লেখা কিনে দেখে নেবেন আমার লেখা অনেক বই আছে বাজারে গল্প করছি না আমার ভাই সব ওই ছেলেটা আল্লাহ কুরআন বুকে নিয়ে কুরআনুল কারীম বুকে নিয়ে এক মুঠো মাটি হাতে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে বলেছিল আল্লাহ সেদিন আপনার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে আবু জেহেল উতবা শুআইবা আপনার নবীকে ঘিরে ধরেছিল সেদিন আপনার নবী আল্লাহর রাসূল মাটি ছুঁড়ে মেরেছিল সামনের দিকে আর আপনি বলেছিলেন হে নবী ডান দিকে বাম দিকে পিছনে মারলোকে আমি আল্লাহ আমি তোমার সাথে কুদরতের হাতে মাটি ছুঁড়ে দিয়েছিলাম জানা আছে আপনাদের জানা নেই আল্লাহ বলছেন আপনি তো একটু ছুঁড়ে দিলেন আমি গোটাটাই ছুঁড়ে দিচ্ছি এই ছেলেটি বলছে আল্লাহ
আপনি সেদিন হাত দিয়ে কুদরতি হাত দিয়ে আপনি মাটি ছুঁড়ে দিতে পারেন আজ আজ কোরআন বিপর্যস্ত আল্লাহ আল্লাহ রাশিয়ার সৈন্যরা কুরআনটাকে কাইম বলছে আপনি পারেন না আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফাহ শাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতে কারিমা পড়ে উঠো ওই আফগানিস্তানের মরুভূমির বালি নিয়ে ছেলেটা যেই সুরে মেরেছে গোটা রাশিয়ার সৈন্যরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দেখছে ওই বালির আঘাতে পেলেন হেলিকপ্টার ফটাফট আওয়াজে মাটিতে পড়িয়ে যাচ্ছে আবার দিয়েছে নারায় তাকবীর আরো জোরে বলবেন নারায় তাকবীর আরো জোরে বলবেন নারায় তাকবীর এই কুরআন চলবে না বন্ধ হবে আরো জোরে বলেন ভালো করে শুনে নিন সেই আফগানিস্তানে যোগাযোগ করতে বলছে মেয়েটা মনে আছে আজ মেয়েটা বললেন আপনি রেডারে আফগানিস্তানের সাথে যোগাযোগ করুন বলছে আপনি বলছেন কি আফগানিস্তান তালিবান ওরা আপনাকে জায়গা দেবে অসম্ভব বলছে না আপনি একটু যোগাযোগ করুন এয়ারপোর্টের সাথে হ্যালো যোগাযোগ করছে বলে একটি মেয়ে বলে আচ্ছা আপনি ওখানে নামতে পারবেন না ওরা নামতে দেবে না আপনি অন্য দেশ বলুন বলে না আমি ওখানেই যাব বলে কেন বলে আমি যুদ্ধের সময় দেড় মাস তালিবানদের আর আমেরিকার সৈন্যদের যুদ্ধ দেখেছি তালিবান মাদ্রাসায় পড়া ছেলেরা এরা চরিত্রবান এরা কোন মেয়েদের দিকে তাকায় না এটা জোরে বলুন এই যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ে এরা জানি না লজিং খায় না বডিং আমার জানা নাই এরা যদি লজিং খায় তা বাড়িওয়ালার বাড়িতে গিয়ে ভাত আনতে হয় অবজেকশন করতে পারেন কেউ যে আপনাদের কোন মেয়ের দিকে এই ছেলেগুলো তাকিয়েছে যদি অবজেকশন করতে পারেন আমার আমার মাথা টুপি খুলে নাকে খর দিয়ে আমি কই পুকুর ছাড়ব এই কোন মাদ্রাসার ছেলে কোন বাড়ির মেয়েদের দিকে তাকায় আরে হ্যাঁ না বলুন মা বলে ডাকে মা আমার মা অথবা আমার বুবু যা আফগানিস্তানের এয়ারপোর্টে নামার আগে ওই মেয়েটা বলছে আপনি ওদের বলুন ওরা যদি একটু জায়গা দেয় কাবুল এয়ারপোর্ট রাজি হয়ে গেল কথা বোঝা যাচ্ছে দমদম বিমানবন্দর যেমন কাবুল এয়ারপোর্ট অনুমতি দিল প্লেন ল্যান্ড করুন ল্যান্ড ইমার্জেন্সি ল্যান্ড প্লেন মাটিতে নেমে গেল যেই নেমে গেল টুপি পরা দাড়িওয়ালা জুব্বা পরা একদল তালিবান মাদ্রাসার ছেলে অ্যাম্বুলেন্স দিয়ে প্লেন ঘিরে ফেলল মেয়েটিকে নামানো হলো প্লেন থেকে গোটা বিশ্বের মিডিয়া ঝাঁকিয়ে পড়েছে আশ্চর্য নিউজিল্যান্ড মেয়েটির নিজের দেশ ওকে জায়গা দেয়নি তুরস্ক ন্যাটোর সদস্য এরদোগানের দেশ আল জাজিরা ওকে তাড়িয়ে দিয়েছে আশ্চর্য তালিবানেরা একে জায়গা দিচ্ছে শুধু জায়গা নয় ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলে এখনো 15 দিন হয়নি ও গো আমার কই পুকুরের ভাইরা আপনারা কিছুই জানেন না মুশকিল হলো আমার ওয়াক বুঝতে পারাটা ওই মেয়েটিকে নিয়ে যখন হাসপাতালে গাড়ি পৌঁছে গেছে গোটা মিডিয়া বিশ্বের সাবত মিডিয়া এতদিন মিডিয়া বলেছিল মাদ্রাসার তালিবানেরা এরা মেয়েদের পর্দার মধ্যে রেখে দেয় এরা মেয়েদের লেখাপড়া শেখায় না এদের বিদু অভিযোগ না হ্যাঁ না বলো এদের বিদু অভিযোগ কি এরা মেয়েদের ঘরের মধ্যে পুরে রাখে সাংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে আচ্ছা আপনারা এই মেয়েটি কি জায়গা দিচ্ছেন বলে কেন কেন দেব না বলে মেয়েটা তো গর্ভবতী বলে হ্যাঁ আমরা জানি
মেয়েটা গর্ভবতী ওর পেটে বাচ্চা তা আপনি জায়গা দিয়েছেন কেন বলে আপনি কি জানেন আমার ওয়াজ বোঝা যাচ্ছে আপনি কি জানেন আপনি জানেন না আল্লাহর রাসূল মদিনার মসজিদে বসে আছেন হাদিসটা শুনে নিন একজন মহিলা সাহাবী আছেন মহিলা সাহাবী কি সাহাবী পুরুষ না মহিলা সাহাবা কাকে বলে যিনি রাসূলকে দেখেছে রাসূলের হাতে বায়াত হয়েছে জান আর মাল দিয়ে রাসূলকে ভালোবেসেছে তাকেই বলে সাহাবা বা সাহাবী এই সাহাবী এসে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেনা করি কি জেনা হুজুর মুখটা ফিরিয়ে নিলে হুজুর শুনলে না আবার বলছে কিছুদিন পরে ইয়া রাসূলুল্লাহ আমার পেটের বাচ্চা বড় হচ্ছে আমি জেনা করিছি জেনা হুজুর মুখটা ফিরিয়ে নিলে কেন হুজুর যদি ওই মেয়েটার কথা শুনে কোনো উত্তর দেয় তাহলে ওটা হয়ে যাবে শরিয়া তার মানে কোরআন ওয়াজ বোঝা যাচ্ছে কি আল্লাহ রাসূল কোন ফয়সালা নিতে দেবে দেবে না ফয়সালা দেবে আল্লাহ তাই রাসূল মুখ বন্ধ করলো আমার রাসূল জানতেন আমি যেই কথা বলবো জিবরিল এসে কোরআন নাযিল করিয়ে দেবে কোরআন আনবে রাসূল চুপচাপ তৃতীয়বার মেয়েটা আবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেনা করেছি জেনা আল্লাহর নবী শুনলেন না আল্লাহর নবী ওই মেয়েটার সুযোগ দিচ্ছে আমি যদি মুখ খুলি কোরআন নাযিল হবে অথচ মেয়েটা যদি তওবা পড়ে গুনাহটা মাফ হয়ে যাবে বোঝা যাচ্ছে রাসূল ওকে শাস্তি শোনালেন না মেয়েটির পেটে বাচ্চা তালিবানরা যে মেয়েটিকে জাগা দিয়েছে এই মেয়েটির পেটের বাচ্চার কোনো দোষ নেই একটা পুরুষ তো মিলেছে তার সাথে রাসূল বললেন ও আমার সাহাবী তোমার পেটে বাচ্চা যাও যতক্ষণ বাচ্চাটা ভূমিষ্ঠ না হবে ততক্ষণ আমি ফয়সালা দেব না ওয়াজ বোঝা যাচ্ছে রাসূল বললেন পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখনই আমি ফয়সালা দেব আফগানিস্তানের ছেলেরা ওগো ভারতের হিন্দু ভাই সাহেব আপনাদের জানা নাই কেন আপনাদের মোহন ভাগবত বললে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ আপনাদের জানা নাই শুনে নিন তালিবানরা ওই মেয়েটিকে শুধু জায়গা দিল না নিউজিল্যান্ডের সরকার বাধ্য হয়েছিল প্লেন নিয়ে ওই মেয়েটিকে নিয়ে যেতে আফগানিস্তানে এসে আপনাদের জানা নাই আজ আমার ওয়াজ করার সময় নেই শুধু এতটুকু বলে দিতেছিলাম ওই মেয়েটির পেটের বাচ্চা কার সেটা টেস্ট করার নাম হচ্ছে ডিএনএ টেস্ট ডিএনএ তাই তাই মোহন ভাগবত বললে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ হলো এক ডিএনএ মানে রক্ত আমার প্রিয় ভাই রক্ত যদি এক হয় তাহলে বাপ এক হতে হবে না হ্যাঁ না বলুন আরে হে বাপ কে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্যার মোহন ভাগবতজি আপনি বলুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান রক্ত যদি এক হয় তাহলে বাবাটা এক হবে বাবা বাবা এক মানে রক্ত এক হবে না বলুন বাবাটার নাম কি মিস্টার মোহন ভাগবতজি বললেন বাবাটার নাম হলো আদম 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 নাম রহিনা ওম নমস্তস্যায় নমঃ নমঃ এটা হলো বেদের ভাষা এটা কোন ভাষা জোরে বলুন আরো জোরে বলুন বেদ কি বেদ কি বেদ হচ্ছে ধর্মগ্রন্থ বেদ বেদ পুরাণ কি পুরাণ ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ ভালো করে শুনে নিন পৃথিবীতে মোট 104 খানা কিতাব আছে 104 চারটি হলো বড় কিতাব চারটি কত কিতাব চারটি প্রথম কিতাব তার নাম জুব্বুর কি নাম জুব্বুর 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 এসেছে কোন ভাষায় জুব্বুর এসেছে হিব্রু ভাষায় হিব্রু কোন ভাষায় হিব্রু 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 লিখে নেন
তৌরদেশে তিবিয়ানি ভাষায় ইনজিলেশে সিরিয়ানি ভাষায় বলুন ভাই আপনি কি হিব্রু ভাষা জানেন আপনাকে হিব্রু ভাষা শুনেছেন হিব্রু ভাষা কেউ শুনেছেন কেন পৃথিবীতে এখন ইসরায়েলে এই ভাষা ব্যবহার হয় প্যালেস্টাইন কোথায় কোথায় যেখানে আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দিসে নিয়ে গিয়েছিল ওই বাইতুল মুকাদ্দিস এখন দখল করেছে ইহুদিরা মনে করে দেখুন ইহুদিদের ধর্মীয় ভাষা হলো হিব্রু 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 আমাদের দেশে কি হিব্রু ভাষা আছে আছে কি আছে 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 আমাদের দেশে সবচাইতে যাকে নিয়ে বেশি বিতর্ক তিনি হচ্ছে রাম নারায়ণ রাম হরে কৃষ্ণ হরে রাম এই রাম হলো হিব্রু ভাষা লেখো লেখো লিখুন সিবিআই এর বন্ধুরা আইবির লোকেরা আমাদের আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসনের বন্ধুরা আজ রাম রাম নিয়ে জয় ইসলামের স্লোগান দিয়ে মসজিদের নামাজ বন্ধ করার আন্দোলন চালাচ্ছেন আপনারা এই রাম হলো হিব্রু ভাষা তব মানুষে জনম রাম ওম নমস্তস্যায় নমা নমা বাল্মীকি মুনি বলেছে রামের জন্ম আমার মনের মধ্যে রাম হলো ভগবান কল্পনা রাম হলো ভগবান ওটা আমার বেদের ভাষা নয় রাম হলো হিব্রু ভাষা হিব্রু সংস্কৃত ভাষায় বাল্মীকি মুনি লিখেছেন তব মানুষ জনম রাম ওম নমস্তস্যায় নমা নমা এই ভগবান রাম হিব্রু ভাষা তাই ভারতবর্ষের জমিনে আপনাদের মনে নেই যেদিন আমার ওই বোনটাকে বোনটার নাম ছিল মুস্কান ওরফে জেবা মধ্যপ্রদেশের কলেজে গিয়েছিল মাথায় হিজাব পরে হিজাব আপনাদের মনে নেই হ্যাঁ না বলুন আমার বোনটা হিজাব পরেছে হিজাব আপনি কি জানেন এই হিজাবটা এসছে কোথা থেকে লিখে নেন লিখে নেন ভাই 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 সংস্কৃত এসেছে আরবির আগে সংস্কৃত ভাষা এসেছে আরবির আগে ইতিহাস শুনুন সংস্কৃত ভাষা এসেছে কোন ভাষার আগে জোরে বলুন আরো জোরে আরবির আগে আমরা আরবিতে যাকে হিজাব বলি আরবিতে যাকে নিকাব বলি আমাদের আমাদের ভারতবর্ষের সংস্কৃত ভাষায় লিখে নেন তারে বলে ঘুঙ্ঘা কি বলে মুখস্থ করেন মুখস্থ করেন জীবনে শোনেননি আমি তর্ক দিচ্ছি আজ লিখে নিন ঘুঙ্ঘট ভয় রস্য উমায় ভয়টা ঘুঙ্ঘট এই ঘুঙ্ঘট মানে মুখ ঢাকনা ঘুঙ্ঘট মানে হলো মুখ ঢাকা আমার কথা বোঝা যাচ্ছে কি এই মুখ ঢাকা ভারতবর্ষের ভালো করে লিখে নিন হিন্দি বলায়ের 55% বিবাহিতা হিন্দু মেয়েরা ঘুঙ্ঘট পরে ঘুঙ্ঘট এই ঘুঙ্ঘটের সংস্কৃত হচ্ছে অবগুণ্ঠন মুখস্থ কর সংস্কৃত অবগুণ্ঠন থেকে ঘুঙ্ঘর শব্দের উৎপত্তি অবগুণ্ঠন মানে মুখ ঢাকা যার আরাক নাম হিজাব রামায়ণে চলে যান রামায়ণে মনে করে দেখুন যেদিন রাম লক্ষ্মণ সুগ্রীব হনুমানের সাহায্য নিয়ে রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যা এসেছিল মনে আছে আপনাদের মনে নেই পরে নিতে মনে থাকবে কি করে সীতার মুখটা ছিল অবগুণ্ঠন লেখেন অবগুণ্ঠন চ্যালেঞ্জ 1 লাখ টাকার চ্যালেঞ্জ নয় আমার গাড়িটা দেবো আমার গাড়ি নয় 15 লাখ টাকার গাড়িটা দিয়ে দেবো আমার গাড়ি যদিও ড্রাইভারের সমাজে অসুবিধা যাও গাড়িটা নিয়ে নেবেন আমি চ্যালেঞ্জ করছি অবগুণ্ঠন ওই অবগুণ্ঠন শব্দটা আজকের হিজাব কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন এই আমার ওয়াজ বুঝতে পারছো কি আমার ওয়াজ বুঝতে পারছো কত জটিল কিন্তু হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা সেদিন রামায়ণের সীতা মাথায় অবগুণ্ঠন দিয়ে ঢেকে এসেছিল অবগুণ্ঠন রাম বলছে অযোধ্যার নাগরিক তোমায় দেখতে চাই সীতা তাই তুমি তোমার অবগুণ্ঠনটা খোলো আপনাদের মনে থাকে না মহাভারতের অর্জুন মনে করে দেখুন দ্রৌপদীকে বিয়ে করবে দ্রৌপদী মনে আছে মুন্ডু মনে আছে দ্রৌপদীকে বিয়ে করতে গেলে কি করতে হবে লক্ষ্য ভেদ করতে হবে কি করতে হবে পানি পানি হব নিচে
উপরে মাছ ওই মাছের চোখের ছবি পড়বে পানিতে সেই পানিতে লক্ষ্য করে তীর মারতে হবে অর্জুনকে যদি এই তীর পানিতে মাছের চোখ দেখে এই তীর যদি লাগাতে পারো মহাভারতের দ্রৌপদী বিয়ে করবে অর্জুন তাই উনি মনে করে দেখুন ওই পানিতে চোখ দেখছে মাছের তীর মারলে অবগুণঠন হিজাব পরা দ্রৌপদীকে নিয়ে আনা হলো আপনাদের মনে নেই শোনা আমি লম্বা করব না আপনাদের মাথায় ঢুকবে না আমি হাজারটা দলিল দিতে পারি সংস্কৃত থেকে যে ওরা আজকে যারা আমাদের হিজাব হিজাব বিরুদ্ধে দেখছে আজকে যারা বলছে হিজাব পরবে না আমি রামায়ণ মহাভারত ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ কোরআন শরীফ বলে দিয়েছে হে আমার নবী আপনি বলে দিন মুমিনদের নারী মুমিনদের পরিবার আপনার স্ত্রী কন্যা তারা একটা কাপড় পরবে কাপড় ওই কাপড় তার বর্তমান হিজাব এই কোরআনের নির্দেশ চলবে না বন্ধ হবে আরে জোরে বলুন এই কোরআন চলবে না বন্ধ হবে তাই হিজাব চলবে না বন্ধ হবে আমার বন্টার নাম মুস্কান চারিদিক দিয়ে ঘিরে ধরেছে ওরা বলছে জয় শ্রী রাম আরো বলছে আল্লাহ